নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণু বলেন, ফিহি বুলিত্তু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি। এদিনে বিষ্ণুনবী রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য, ওইটার নাম হচ্ছে রায়্যান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার, হু ক্যান এন্টার উইদিন দিস ডোর, হি উইল নেভার বি থার্সটি অ্যাগেইন। একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। তো এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? অনেক মুরব্বীরা রাখতে চায়, তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন। অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু। সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, আজকে হচ্ছে ইয়াউমুল খামিস মানে বৃহস্পতিবার, কিন্তু আজকে মাগরিবের পর থেকে, সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে, রাতটা কিসের রাত? জুমার রাত। এজন্য আমি সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত, জুমার দিনের স্ট্যাটাস, ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ, ইন আওয়ার সোশ্যাল লাইফ, এ নিয়ে আমরা কিছু কথা বলব। এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন আছে, মিসকনসেপশন আছে, এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো। আমলের নিয়তে, কিসের নিয়তে? সবাই কি একমত? ইনশাআল্লাহ। তাহলে প্রতি মুহূর্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে। আর যদি আমলের নিয়ত না থাকে, এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে, আমল নামায় এটার কোনো ওজনই হবে না। এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন, যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো। আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা, এখনই একটু হাত তুলেন দেখি। দু একজন তুলছে ভুলে। আচ্ছা, কেউ উঠবেন না তো? কথা দিছেন? ওঠা বসা করাটা আমি পছন্দ করি না। খুব অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো। ইনশাল্লাহ পড়েন, আরো জোরে ইনশাল্লাহ। তা আজকে আমরা যে সূরাটা থেকে কথা বলবো, সূরার নাম সূরাতুল জুমআ। সূরার নাম কথা কয় না, জুমআ, সূরাতুল জুমআ। আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন, করতে করতে মুখটা নরম হয়ে আসবে, তখন আরবি শব্দ বেরোবে। ইংরেজি শব্দ, হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের, হিন্দি কইতে গেলে সব মুখস্থ। এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে, ঠিক কি না? যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম, ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি। তুই যে দেখা তু হে জানা সানাম, সব মুখস্থ বলা বানব। দুম্মা চলে দুম, আছে না নাই? আল্লাহ হেফাজত কর। তো আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুল জুমআ। সূরার নাম সূরাতুল জুমআ, বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল জুমআ, আবার বলেন সূরাতুল জুমআ। এই তো হয়ে গেছে। আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস, ক্লাস মনে করি, আই কনসিডার দিস তাফসীর এজ এ ক্লাস। তো উত্তর করতে হবে, টিচার প্রশ্ন করলে কি করতে হয়? উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো, ইমানের একটা চেতনা লাগবে, ঘুমায় পড়লে হবে না। ঘুমায় থাকে যারা, ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না, আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে, যাদের ইমান জ্বলে ওঠে, ঠিক কি না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান পোশাকধারী
কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে আছে রাজা মেহারে নাই আছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না। কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে। এখন রবির এলাকায় জ্বলে উঠুন আপন শক্তিতে, আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুরার নাম সবাই বলেন আরো জোরে, সুরাতুল জুমা। এটা মাদানী সুরা, কি সুরা? মাদানী সুরা। বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংস 13 বছর, কয় বছর? মাদানী ইনিংস 10 বছর, কয় বছর মনে থাকবে? এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ কইবেন না, মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সুরা, মাক্কি ইনিংসে নয়। বিশ্বনবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে। মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন, চুপিসারে তাওহীদের কথা বলতেন। মাক্কি জীবনে বিশ্বনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি। কিসের প্রতি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। মাক্কিনিংসের কর্মসূচি ছিল তাওহীদ, ছিল রিসালাত, ছিল আখেরাত, এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন। আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন। ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে, কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে, ঠিক কিনা? তো এটা মাদানী ইনিংসের সুরা, এটা মাক্কি জীবনের সুরা নয়। আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের, জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন, কিসের দিন? কথা বলেন, আমাদের দুইটা ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান, তাবারানির হাদিস। বিশ্বনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ, আগামীকাল। দিনটা কবে? আগামীকাল। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মণ্ডিত করেন, মর্যাদা দান করেন। ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান, আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর কি? সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয়, এক মর্যাদার নয়, আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব মর্যাদার, সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি? সব নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে?
আবার পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর।